তো হ্যালো গাইস, কেমন আছো? আমি আশরাফুল ইসলাম আবারও তোমাদের সামনে হাজির হলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকে বহুদিন থেকে ভিডিও আপলোড করতে পারতেছি না আমার চ্যানেলে, তো তার জন্য আপনাদের কাছে আমি মাফ চাই। বর্তমানে এক্সাম চলতেছে, এই জন্য ভিডিও আপলোড করতে পারতেছি না। মানে এক্সামের টেনশনে ভিডিও বানানোর একটা পেশা, এই পেশার জন্য ভিডিও আপলোড করে রাখতেছি না। তো আজকে মানে ভিডিও আপলোড করে রাখতেছি না, এই সমস্যাটা করার জন্য আপনাদের একটা ভিডিও মানে ভিডিও বানাইছি। তো ভবিষ্যতে ভিডিও বানাবো, আপনারা টেনশন করেন না, আমার ভিডিও বহুত আরও বাইরে ভবিষ্যতে আশা আছে ভিডিও বানাবো। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, যদি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ভবিষ্যতে যেহেতু ভিডিও বানানো আমার আশা আছে, যদি বাইরে থাকি আমি অবশ্যই ভিডিও বানাবো। এই ছোট্ট গ্রামটা আমি চলে আই থাকবো, বর্তমান প্রেশারে আছি, এই জন্য ভিডিও বানাতেছি না। ভবিষ্যতে যে পরিস্থিতি থাকি আমি ভিডিও বানাবি আর কি। তো আমাকে সাপোর্ট করবেন, ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, আরও মানুষকে ইনফরমেশনটা আবার মানুষের কাছে পাঠাইবেন। তো মান্না ভাইয়ের বিষয় নিয়ে ভিডিও বানানোর আমার খুব ইচ্ছা আছে লাইভে। তো মান্না ভাইয়ের যারা যারা ফ্যান, আমিও তো মান্না ভাইয়ের ফ্যান, তাই মান্না ভাইয়ের ফ্যান যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেন মান্না ভাইয়ের বিষয় নিয়ে আরও আমার ভবিষ্যতে বহুত ভিডিও বানানোর ইচ্ছা আছে। তো আর কিছু বলার নাই, ইউটিউবে তো আমার সাবস্ক্রাইবও নাই, কি আর কই। তো এই বিষয়ে মান্না ভাইয়ের বিষয় নিয়ে ভিডিও বানানোর ইচ্ছা আছে, আর কিছু শর্ট শর্ট ফিল্ম, শর্ট কমেডি ভিডিও নিয়ে বানানোর ইচ্ছা আছে, আর ব্লগ সলগ ভিডিও, এই ধরনের ভিডিও বানানোর ইচ্ছা আছে ভবিষ্যতে। তো আর কিছু বলার নেই, এই পর্যন্তই মানে এক্সাম হতে, সেই জন্য পেশার জন্য ভিডিও বানাতেছি না। তো এটাই সমস্যা। তো আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অনুরোধ করি। তো এই পর্যন্ত ইনফরমেশন, আর কিছু করার নাই। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমাজের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ।